হয়েছে বহু কাজ, আবার হয়নি অনেক কাজই, সে সবই উঠে আসছে মানুষের কথায় কথায়। বঙ্গধ্বনি যাত্রায় রিপোর্ট কার্ড বিতরণের সময় বুধবার বাগমুন্ডির কমলাবহল সাহারজুড়ির গ্রামবাসীরা যুবনেতা সুশান্ত মাহাতোকে এসব কথায় শোনালেন। যুব তৃণমূল নেতা সুশান্ত মাহাতো জানান, মানুষের অভিযোগগুলো শুনেছি, সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার শিবিরে আবেদন জানাতে করেছি অনুরোধ। বাগমুন্ডির এদিনের বঙ্গধ্বনি যাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষা নমিতা সিং মুড়া, ব্লক যুবনেতা মানস মেহতা, জেলা কমিটির সদস্য অখিল সিং সর্দার, যুবনেতা কার্তিক মাঝি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল, 24x7, রাত দিন সাত দিন। সাহারজুড়ি বুথের আমরা কমলাবহলে আমরা বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি আমরা শুরু করছি, এবং এই বঙ্গধ্বনি যাত্রা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। এবং এই বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিগত 10 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সব উন্নয়নের কাজ করেছেন এই এলাকায় সারা বাংলা জুড়ে, তা আমরা একটা কার্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে দিচ্ছি। এবং সেই সঙ্গে দুয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া আমাদের উপস্থিত আছেন, বাগমুন্ডি ব্লকের যুব সভাপতি মানস মেহতা উপস্থিত আছেন, আমাদের পুরুলিয়া জেলা কমিটির সদস্য এবং এই এলাকার বিশিষ্ট নেতা অখিল সিং সর্দার, এই এলাকার যুব নেতা আমাদের প্রতিষ্ঠান মুড়া পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল সভাপতি শিবনাথ সরেন, আমাদের যুব নেতা আমাদের কার্তিক আছে, আমাদের বীর সিং আছে, এছাড়াও এই অঞ্চলের আরও অনেক নেতৃত্ব আছে, এই বুথের যারা আমাদের দলের কর্মী আছেন এবং বিশেষ করে এলাকার যারা মায়েরা আছেন এবং যে সমস্ত সিনিয়র মানুষ আছেন প্রত্যেকে এসছেন। এবং এই আমরা বঙ্গধ্বনি যাত্রায় মমতাদের যা যা কাজ করেছেন সেগুলো আমরা যেমন তুলে দিচ্ছি, এবং এখনও পর্যন্ত যারা পাননি সেই ব্যাপারটা অবগত করানোর জন্য আমরা এখানে এসে এই ব্যাপারে বিশদে আমাদের অখিল সিং সর্দার বলবেন, তারপর শিবনাথদা বলবেন, তারপরে আমরা আমাদের কর্মসূচি চালু করব। এবং এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা থেকে যদি কেউ বঞ্চিত থাকেন সেই ক্যাম্পে গেলেই সেই সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এবং একেবারে মানুষের ঘরে ঘরে গিয়ে যে সরকারি যে সমস্ত প্রকল্প এখনও মানুষ বঞ্চিত আছেন সেগুলো সরকারি আধিকারিকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং তার প্রচারও আমরা করছি। এবং আজকে আমরা কমলাবহালে এই কর্মসূচির জন্য এসেছি, এবং আগামী যে 2 তারিখ এই অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে যে দুয়ারে সরকার কর্মসূচি আছে, যাতে এই এলাকার মানুষ এখানে গিয়ে স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী থেকে জয় জোহার থেকে শুরু করে অন্যান্য যে কোনো সুযোগ সুবিধা থেকে এখনও এই এলাকা বঞ্চিত আছে সেখানে গেলেই সেই সমস্ত সুযোগ সুবিধা ওনারা পাবেন, ও সরকারি আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে তার সহযোগিতা করছেন, এবং আমরাও দলীয় পক্ষ থেকে সেই ব্যাপারে অবগত করানোর জন্য এলাকায় এসেছি।